আপনি আমারে প্রশ্ন করলেন যে কোরআনে কি আছে যে এইভাবে আপনারা যে জোহর পড়েন এই কথা কি কোরআনে আছে আমারে প্রশ্ন করে বসলো তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করব না তুমি এই যে হোলি কোরআন ইংলিশটা আছে কুল্লুনের ব্যাখ্যা দাও তুমি বাট তুমি কোন তাফসীর বা হাদিসে যেতে পারবা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার শুধু কোরআনের গবেষকরা ছলে বলে কৌশলে আমাদের পিছনে খুব লাগতেছে এবং অনেককে আপনার তাদের দলে ভেড়ানোর খুব চেষ্টা আছে নিয়ে গেছে শুধু কোরআনের গবেষক যারা আছে তারা কিন্তু খুবভাবে চেষ্টা করতেছে শেষ করে দেওয়ার জন্য এই জন্য ছাত্রদেরকে কোরআনের তারা যেন আলেমও হয় এই ব্যাপারে সতর্ক করে দেওয়া সারা জীবন মনে রাখবেন দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করা এটা আমাদের টার্গেট কোরআন সুন্নাহ এই দুইটাই বাস্তবায়ন করার লক্ষ্যে সারা দুনিয়াতে কাজ করা এটা প্রত্যেকের দায়িত্ব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার ১১ নম্বর হাদিসে বলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা খত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত একটা দাগ দিলেন খত খতাইনি আন ইয়ামিনি ওয়া খত খতাইনি আন শিমালি ডানে দুইটা দাগ দিলেন বামে দুইটা দাগ দিলেন দাগ দেওয়ার পর বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা এটাই হলো আল্লাহর সঠিক রাস্তা আর আশেপাশের রাস্তাগুলো শয়তানের রাস্তা ওইগুলো সুবুলুস শায়াতিন ১২ নম্বর হাদিসে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি এই হাদিসটা আপনাদের সব হেফসকারা উস্তাদের কাছে আমার আবদার এই হাদিসটা আপনারা আজকে অনুবাদটা অন্তত মনে রাখেন ছাত্ররা হেফসখানা থেকে যাওয়ার সময় এদেরকে এই হাদিসটা শোনাইয়া দিবেন যে ইবনে মাজার ১২ নম্বর হাদিস এই হাদিসে নবীজি আশঙ্কা করছে এমন একটা জামানা আসবে যেই জামানায় কিছু কিছু মানুষ এইভাবে সিংহাসনে বসবে তার সামনে আমার হাদিস পেশ করা হবে পেশ করার পর সে বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহ আরে কোরআন আছে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কী প্রয়োজন এই কথাগুলো ছাত্রদেরকে বলে দিবেন শোনো কোরআন শিখলা তোমাদেরকে এই ওয়াজ যেন কেউ না করে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ বলবে কোরআন থাকতে আবার হাদিসের কী দরকার নবীজি বলে তাদেরকে জানায়া দিবা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসতুমা হাররামাল্লাহ আমি নবী যেটা হারাম করি আমার হারাম করাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় এরা ধোকা দিবে বলবে মা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হাররামনা কোরআনের হারাম হারাম মানলেই তো হয় অমা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনা এরা বলবে কোরআনের হালালকে হালাল মানলেই তো হয় আপনিও বলবেন হ্যাঁ কোরআনের হালালকে আমরা হালাল মানি কোরআনের হারামকে আমরা হারাম মানি হ্যাঁ কোরআনের বিষয়গুলো হারাম কিছু জায়গায় আল্লাহ শুধু বলছেন এই বিষয়গুলোর ব্যাখ্যা আবার নবীজি দিয়ে দিয়েছেন তাই শুধু কোরআনের ঘোষণা যদি কেউ দেয় বুঝতে হবে ভিতরে কোনো রহস্য আছে আর যদি শুধু হাদিসেরও ঘোষণা কেউ দেয় বুঝতে হবে এটার মধ্যে কোনো ধোকাবাজির চেষ্টা আছে কোরআন এবং হাদিস কোরআন সুন্না এই দুই স্লোগানে যেন আপনার ছাত্ররা বড় হতে পারে হেফসখানা থেকে একটা কোরআনের হাফেজ বের হওয়ার সময় তাকে বলতে হবে যে কোরআনের প্রকৃত আলেম হতে হবে এই হেদায়তটা ছাত্ররা হেফসখানা থেকে বের হওয়ার সময় তাদেরকে করে দেওয়া এরপর তাদের সামনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্পষ্ট বর্ণনা তুলে ধরা সহিহ বুখারীর ৭২৮১ নম্বর হাদিসের বর্ণনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল ফেরেশতা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন ওয়াহুয়া নাঈম নবীজি ঘুমন্ত ছিলেন আসার পর ফেরেশতারা সামনে দাঁড়ায় আস এক ফেরেশতা বললেন ইন্নাহু নাঈম তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা বলল ইন্নাল আইনা নাঈমা ওয়াল কালবা ইয়াখজার তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফেরেশতারা বলতে লাগলেন ইন্নালি সাহিবিকুম হাজা মাসালা তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত আছে মানে যিনি শুয়ে আছেন ফাদরিবু লাহু মাসালাম তার দৃষ্টান্ত বর্ণনা দাও আরেক ফেরেস্তা বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা জবাব দিলেন না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তখন ফেরেস্তারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রজুলিন এই কথাটা মনে রাখেন হ্যাঁ বাংলাটা মনে রাখলেই হবে তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো বানা দারণ যে একটা ঘর বানিয়েছে আপনাদেরকে মনে রাখা শব্দটা বলা আমার ঠিক না মানে আমরা মুজাকারা করতেছি সবাই মনে রাখবো ইনশাল্লাহ আমিও মনে রাখবো যে নবীজির দৃষ্টান্ত ওনার দৃষ্টান্ত মাসালুহু কামাসালি রজুলিন তার দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো বানা দার যে একটা ঘর বানিয়েছে ওয়াজালা ফিহা মাদুবা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে এই দস্তরখানের মধ্যে রং বেরঙ্গের সুন্দর খাবার সাজিয়েছে সাজানোর পর বাসা দাইয়ান একজনে বাহিরে পাঠাইছে যাও তো বাহিরে যাদেরকে পাও ডাইকা দাওয়াত দিয়ে নিয়ে আসবা ঘরের এই খাবার খাওয়ার জন্য তো বাহিরে গেছে একজন যাওয়ার পর দাওয়াত দিছে এই শোনো শোনো ঘরে আসো ঘরে মজাদার খাবার আছে গেলেই খেতে পারবা ফামান আজাবাদ দাইয়া দখল আদার ও আখালা বিনাল মাদুবা যেই ব্যক্তি আহ্বানকারীর ডাকে সাড়া দিয়েছে উনি ঘরে আসছে আর দস্তরখানের খাবার খেয়েছে
অমান লাম ইউজিবি দাইয়া যে আহ্বানকারী ডাকে সাড়া দেয়নি লাম ইয়াদখুলিদ দার উনি ঘরে প্রবেশ করেনি ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা দস্তর খানের খাবারও খায়নি কথা বলা শেষ ফেরেশতাদের এখন এক ফেরেশতা বলতেছে আউফিলু হালাহু কয় ব্যাখ্যা করে দাও এই যে তখন বললাম তো এক ফেরেশতা কয় উনি তো ঘুমায় এখনো ঘুমায় আছেন হইছি আরেক ফেরেশতা কয় আরে না ওনার চোখ ঘুমায় অন্তর জাগ্রত আছে আমরা যা বলতেছি উনি সব অনুধাবন করতেছে বলো তখন বললেন ফাদ্দার এই যে ঘরটা এই ঘর হলো আল জান্নাহ ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত ঘর বানিয়েছেন আল্লাহ ঘরের দৃষ্টান্ত হলো জান্নাত ঘরের মধ্যে দস্তরখানে খাবার সাজিয়েছেন আল্লাহ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে এসে আহ্বান করে জানিয়েছেন চলো চলো একটা ঘরের দিকে ঘরের নাম জান্নাত যারা নবীর ডাকে সাড়া দিবে তারা সফল কাম যারা সাড়া দিবে না তারা ব্যর্থ মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া শুধু কোরআন বুঝা এটা মুশকিল জান্নাতে যাবেন শুধু কোরআন মেনে নবীজির হাদিস ছাড়া আর শুধু হাদিস মানবেন কোরআন ছাড়া এটা মুশকিল আল্লাহ কোরআনে বলছে সূরা নিসায় আফানকিহু তোমরা বিয়ে করো আল্লাহ সূরা নূরে বলছে ওয়ানকিহু তোমরা বিয়ে করাও বিয়ে করো বা করাও কি পদ্ধতিতে এটা কোরআনের কোনো জায়গায় লেখা নাই তো কেমনে করবেন বিয়া এইটা বুঝতে হলে হাদিসের দরকার হাদিসে পদ্ধতি আছে হাদিসে কি আছে পদ্ধতি আছে কোরআনে আছে নামাজ পড়ো রুকু করো সেজদা করো কিভাবে করবেন এটা হাদিসে আছে কোরআন বুঝতে হলে হাদিস প্রয়োজন হাদিস লাগবেই জানেন বর্তমানে আমাদের দেশের কোরআনের গবেষক শুধু কোরআনের গবেষক তারা বলতেছে আল্লাহ বলছে কোরআনে রুকু করতে সেজদা করতে বলে নাই তুমগো মতো চার রাকাত জোহর পড়তে চার রাকাত আসর পড়তে এই দেশেও এই স্লোগান উঠে গেছে উনি আমারে প্রশ্ন করলেন যে কোরআনে কি আছে যে এইভাবে আপনারা যে জোহর পড়েন এই কথা কি কোরআনে আছে আমারে প্রশ্ন করে বসলো তখন আমি ওনাকে জবাব দিব কোরআনে আছে মা আতা কুমুর রসুল ফাখুজু আল্লাহ তোমাদেরকে নবী তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করো নবী বলছে ফজরের নামাজ এইভাবে দুই রাকাত নবী বলছে জোহর এইভাবে চার রাকাত নবী বলছে এইভাবে আসর চার রাকাত নবী বলছে এইভাবে মাগরিব তিন রাকাত নবীজি বলেছেন এইভাবে এশা চার রাকাত কোরআনের রুকু মানি কোরআনের সেজদা মানি কোরআনের এই আয়াত মানে যে নামাজ কিভাবে পড়ব এটা আল্লাহ কোরআনে বলছে যে নবী যেইভাবে শিখায় ওটা তোমরা গ্রহণ করো তাই নবীর কথা মানা মানিও কোরআন মানা নবীর কথা মানা মানিও কি মানা কোরআন মানা